গণিত এমনিতেই সংখ্যা, ধাঁধা ও সৌন্দর্যে আকর্ষণীয়। তার উপর কখনো কখনো আবার গণিতবিদদের ছোট ছোট কাজে হয়ে ওঠে গল্পের মতোই রহস্যময়। ঠিক সেই রকমই একটা ঘটনা ঘটেছিল গণিতবিদ ফেরমার ক্ষেত্রে। পিয়ের দা ফেরমা পেশায় একজন আইনজীবী হলেও শখের গণিতবিদ, যার উচ্চতর গণিতে অবদান ছিল অনস্বীকার্য। সাল 1637, ফেরমা একদিন ডায়াফ্যান্টাসের লেখা একটি গ্রিক বই অ্যারিথমেটিকা পড়ছিলেন। তিনি সেই বইয়ের মার্জিনে একটি সমস্যার কথা লিখে রেখেছিলেন। সমস্যাটি হলো, দুয়ের চেয়ে বড় কোনো পূর্ণ সংখ্যা এনের জন্য এক্স টু দি পারেন প্লাস ওয়াই টু দি পারেন সমান জেড টু দি পারেন কখনো সত্যি নয়, যখন এক্স ওয়াই জেড ধনাত্মক পূর্ণ সংখ্যা। সমস্যাটি দেখতে কিন্তু ছিল খুব ছোট আর সহজ, যা সদ্য গণিত শেখা কোনো ছাত্র খুব সহজে বুঝতে পারে, যা ফেরমা লাস্ট থিওরেম নামে পরিচিত। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, গণিত থিওরেম এতে আর নতুন কি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ফেরমার লেখা সমস্যাটির পাশে তিনি লিখে রেখেছিলেন একটি ছোট্ট নোট। এই সমস্যাটির একটি সুন্দর প্রমাণ আমার কাছে আছে, কিন্তু মার্জিনে বেশি জায়গা না থাকার কারণে লিখে রাখতে পারলাম না। ব্যাস এই সামান্য কথাটাই গণিতবিদদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। সেই মার্জিনে লেখাটি প্রথম নজরে আসে ফেরমার মৃত্যুর পর। তারপর থেকে অনেক গণিতবিদ অনেক চেষ্টা করেও এর কোনো সহজ প্রমাণ দিতে পারলেন না। পরবর্তী 300 বছরে বিশেষ ক্ষেত্র হিসাবে এনের মান 4 এবং কয়েকটি মৌলিক সংখ্যার জন্য প্রমাণ করা গেলেও সাধারণ প্রমাণটি পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে ছোটবেলায় এই উপপাদ্যে মুগ্ধ হয়ে ইংল্যান্ডের অ্যান্ড্রু ওয়াইলস নিভৃতে চালাচ্ছিলেন গবেষণা। অবশেষে 1995 সালে অ্যান্ড্রু ওয়াইলস ও তার সহকারী এর একটি প্রমাণ দেন, যদিও তা খুব জটিল পদ্ধতিতে ও বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব নামে একটি গণিতের শাখা উদ্ভাবনের পরে। ফেরমা আদৌ এর সহজ প্রমাণ জানতেন কি না বা জানলেও তা কীভাবে, এই নিয়ে এখনও গণিতবিদরা সন্দিহান। হয়তো ভবিষ্যতের কোনো একদিন সন্ধান মিলতেও পারে সেই সহজ প্রমাণে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ডান দিকের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পেতে।